شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات. السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا على النبي صلى الله عليه وسلم. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের মাদ্রাসায় পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে আপনাদের সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, একে একে আমরা 18টি পর্ব শেষ করে আজকে আমরা 19তম পর্বে উপনীত হতে যাচ্ছি। তাই সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এখনও আমাদের ক্লাসের পূর্বে ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আই কার্ডে ক্লিক করে পূর্বের ভিডিওগুলি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, বাড়ির কাজগুলো ঠিকমতো আদায় করুন। তাহলে চলতি ক্লাস বুঝতে এবং আয়ত্ত করতে আপনাদের জন্য অত্যন্ত সহজ এবং সাবলীল হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে থেকে বেশ কয়েকটি পর্ব ইনশাআল্লাহ কীভাবে আমরা বিশুদ্ধ করে কোরআন মাজিদ পড়তে পারব। আমরা কোরআন মাজিদ শিখতে পেরেছি, এখন আমরা বিশুদ্ধভাবে সুন্দর করে কোরআন মাজিদ কীভাবে পড়তে পারি তার সুন্দর সংক্ষেপে বিষয়গুলি বিশ্লেষণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা আলোচনা করব গুণনা নিয়ে, যে কোরআন মাজিদ এই কোন কোন জায়গায় গুণনা করতে হবে আর কোন কোন জায়গায় আমরা গুণনা করব না। এর পূর্বে অক্ষর পরিচিতির জন্য আমি আপনাদেরকে যে বিষয়টা অবগত করার করবো ইনশাআল্লাহ, সেই বিষয়টি হচ্ছে আমরা যখন কোনো মানুষের মুখে বড় বড় দাড়ি দেখতে পাই তখন তাকে বলি আমরা দাড়িওয়ালা, যখন চুল বড় বড় দেখতে পাই তাকে আমরা বলি বড় চুলওয়ালা, যখন লম্বা কোনো মানুষকে দেখতে পাই তখন আমরা তাকে বলি লম্বা। ঠিক আরবি ভাষায় ব্যঞ্জন বর্ণ যে অক্ষরগুলো রয়েছে, এই অক্ষরগুলোর উপরে যখন সাকিন থাকে তখন সেই বায়ের উপরে সাকিন থাকলে আমরা এটাকে বলি বা সাকিন, তায়ের উপরে সাকিন থাকলে সেটাকে আমরা বলি তা সাকিন, ঠিক নুনের উপরে সাকিন থাকলে সেটাকে আমরা বলি নুন সাকিন। নুন সাকিন কখনো কখনো গুণনা সহকারে পড়তে হয়, গুণনা বলা হয় যে অক্ষরটা আমরা নাকের নাসিকা অর্থাৎ নাকের ভিতরে নিয়ে পড়ব সেটাকে বলা হয় গুণনা। তাহলে নুন সাকিন, যে নুনের উপরে সাকিন রয়েছে সেই নুনকে বলা হয় নুন সাকিন। এই নুন সাকিন পড়ার আমরা মোট চারটি পদ্ধতি রয়েছে, আমরা এটাকে দুইটা পদ্ধতিতে নিয়ে এসে পড়ব। একটি পদ্ধতি হচ্ছে নুন সাকিনের পরে যদি আটটি অক্ষর আসে, নুন সাকিনের পরে যদি আটটি অক্ষর আসে অথবা তানবিনের পরে যদি আটটি অক্ষর আসে তাহলে গুণনা হবে না। আর বাকি এই আটটি বাদ দিয়ে আরও ২০টি অক্ষর যদি নুন সাকিন এবং তানবিনের পরে আসে তাহলে গুণনা হবে। আজকে আমরা পড়ব নুন সাকিন এবং তানবিনের পরে যে আটটি অক্ষর আসলে গুণনা হবে না সে অক্ষরগুলো আজকে আমরা পড়ব। চলুন আমরা হোয়াইট বোর্ডে চলে যাই এবং সে অক্ষরগুলো দেখে নিই। আপনারা বোর্ডে এক ধারাবাহিকতায় চারটি অক্ষর দেখতে পাচ্ছেন, হামজা, হা, আইন, হা। আবার সকলে আমার সাথে পড়ুন, হামজা, হা, আইন, হা। এই চারটি অক্ষর যদি নুন সাকিন এবং তানবিনের পরে, আমরা বলেছিলাম নুন সাকিন কাকে বলে, যে নুনের উপরে সাকিন থাকবে সেই নুনকে বলা হবে নুন সাকিন। তানবিন কাকে বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে আমরা এই চারটি অক্ষর যদি নুন সাকিন অথবা তানবিনের পরে পাই তাহলে সেই নুন সাকিন এবং তানবিনকে আমরা গুণনা করব না। দেখুন আমরা উদাহরণ দেখে নিই। আপনারা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছেন এটা হামজা লিখেছি আমি। এর উদাহরণ হিসেবে আমরা নিয়ে এসেছি একটি অবাক্য, মিন আজেলি, মিম নুনজের মিন। এই নুনের উপরে কী রয়েছে, সাকিন রয়েছে। এই অক্ষরটাকে আমরা কী বলবো, নুন সাকিন বলবো। কি বলবো, নুন সাকিন। এই নুন সাকিনের পরে যদি আলিফ থাকে তাহলে সেই নুনটাকে আমরা গুণনা করে পড়ব না, বরং আমরা স্পষ্ট করে পড়ব, মিন আজেলি, মিন আজেলি, মিন আজেলি, মিন আজেলি। মিম নুন জের মিন, হামজা জিম জবর আজ, লাম জের লি, আজেলি, মিন আজেলি। তাহলে আমরা এই অক্ষরটাকে গুণনা করলাম না। একই উদাহরণ, তানভিনের পরে যদি হামজা আসে, এখানে দেখতে পাচ্ছেন আইন জবর আ, দাল আলিফ জবর দা, আদা, বা দুই পেশ বুন, আদা বুন। তানবিন কাকে বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে এখানে বা দুই পেশ বুন, আদা বুন, এরপরে কি এসেছে, আলিফ এসেছে, হামজা বা আলিফ। এই কারণে
তানভিনের পরে হামজা আসার কারণে এই হামজাকে আমরা গুন্না বিহীন স্পষ্ট করে পড়ব। আযাবুন আলীম, আযাবুন আলীম, আযাবুন আলীম। তাহলে আমরা কি বলবো? নুন সাকিন অথবা তানভিনের পরে যদি হামজা আসে তখন আমরা ওই নুন সাকিন এবং তানভিনকে গুন্না না করে স্পষ্ট করে উচ্চারণ করে পড়ব। কেমন? চলুন আমরা দ্বিতীয় উদাহরণ চলে যাই, দ্বিতীয় অক্ষরে চলে যাই। আপনারা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছেন দ্বিতীয় যে অক্ষরটি রয়েছে সেটি হলো হা। এই অক্ষরটি কি? হা। এখন একই নিয়ম, নুন সাকিন এবং তানভিনের পরে যদি ছোট হা এই অক্ষরটি আসে তাহলে আমরা ওই নুন সাকিন এবং তানভিনকে গুণাবিহীন স্পষ্ট করে পড়ব। কেমন? চলুন আমরা একটা উদাহরণ দেখে নিই। এটা আমরা দেখতে পাচ্ছি মিম। তাহলে মিম নুনজের মিন, হা আলিফ জবর হা, মিন হা। আমরা যদি কেউ পড়ি মিন হা তাহলে কিন্তু এটা আমাদের ভুল হবে। আমাদের কোরআন মাজিদ বিশুদ্ধভাবে পড়ার পদ্ধতি এটা নয়। কোরআন মাজিদ বিশুদ্ধ করে পড়ার পদ্ধতি হচ্ছে নুন সাকিন এবং তানভিনের পরে যদি হা আসে তাহলে সেটাকে আমরা গুণনা করব না, বরং স্পষ্ট করে গুণনাবিহীন সুন্দর করে উচ্চারণ করে আমরা পড়ব। কেমন? চলুন আবারও একবার দেখে নিই। মিম নুনজের মিন, হা আলিফ জবর হা, মিন হা। এরপরে যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি এই উদাহরণটার পর হলো তানভিনের পরে হা। লাম জবর লা, আইন জের আই, লাই। বা আলিফ দুই জবর বান, লাইবান। এর বার পরে এই আলিফটা লিখতে আসবে, পড়তে আসবে না। কেমন? তাহলে এই তানভিনের পরে কি এসেছে? হা এসেছে। হা পেশ হু, যা পেশ জু, হুজু। ওয়াও আলিফ দুই জবর ওয়ান, হুজু ওয়ান। তাহলে আমাদের এখানে মূল উদ্দেশ্য কোনটি? আমাদের উদ্দেশ্য তানভিনের পরে হা আসার কারণে আমরা গুণাবিহীন স্পষ্ট করে পড়েছি। এটা ভুল কিভাবে হবে? আমরা যদি কেউ পড়ি লাইবান হুজুয়া, কেউ যদি আমরা গুণনা করে পড়ি তাহলে কিন্তু আমাদের ভুল হবে। আমাদের স্পষ্ট করে সুন্দর করে গুণাবিহীন উচ্চারণ করে পড়তে হবে। কেমন? চলুন আমরা তৃতীয় উদাহরণ বা তৃতীয় অক্ষরে চলে যাই। তৃতীয় অক্ষরটি হচ্ছে আইন। আইন নুন সাকিন এবং তানভিনের পরে যদি আইন আসে তাহলে সেই নুন সাকিন এবং তানভিনকে আমরা গুণাবিহীন স্পষ্ট করে পড়ব। কেমন? যেমন দেখুন, খাউফুন আলাইহিম, খাও আউ জবর খাও, ফা দুই পেশ ফুন, খাও ফুন, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, খাও ফুন আলাইহিম, খাও ফুন আলাইহিম। এখানে দেখুন ফার উপরে দুই পেশ রয়েছে, তানভিন রয়েছে, এরপরে কোন অক্ষর এসেছে? আইন। এই আইনটা এরপরে এসেছে, যার কারণে এটা আমরা গুণাবিহীন স্পষ্ট করে উচ্চারণ করে পড়ব। কেমন? এরপরে যে অক্ষরটি আমরা দেখতে পাচ্ছি শব্দটি মিম নুনজের মিন, আইন জবর আ, জাল আলিফ জবর দা, বা দুই জের বিন, মিন আদাবিন। এখানে নুন সাকিন গুণনা করার কথা ছিল, আমরা গুণনা করব না। কেন? যেহেতু নুন সাকিনের পরে আইন এসেছে, নুন সাকিনের পরে যদি আইন আসে তাহলে সেই নুন সাকিন এবং তানভিনকে আমরা গুণাবিহীন সুন্দর করে স্পষ্ট করে উচ্চারণ করে পড়ব। তাই আমরা কি পড়ব? মিন আদাবিন। কেউ যদি পড়ি মিন আদাবিন তাহলে কিন্তু এটা আমাদের ভুল হবে এবং শুনতেও খারাপ হবে এবং এটা বিশুদ্ধ উচ্চারণের অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা কিভাবে পড়ব? সুন্দর করে মিন আদাবিন, মিন আদাবিন, মিন আদাবিন। কেমন? চতুর্থ যে অক্ষরটি আমরা পড়ব আজকে সেই অক্ষরটি হচ্ছে হা। একই নুন সাকিন এবং তানভিনের পরে যদি হা আসে তাহলে সেই নুন সাকিন এবং তানভিনকে আমরা স্পষ্ট করে গুণাভিন উচ্চারণ করে পড়ব। কেমন? দেখুন চতুর্থ অক্ষর হচ্ছে হা। এখানে কি হবে? আমরা দেখতে পাচ্ছি র জবর র, গাইন জবর গ, রগ, দাল আলিফ দুই জবর দান, রগ দান, হায়া জবর হাই, সা পেশ সু, হাই সু। এখানে তানভিন এসেছে দুই জবর, এই দুই জবরের পরে কিন্তু হা এসেছে এই অক্ষরটি। হা অক্ষর আসলেও আমরা এটাকে গুণনা করব না। কেন? যে নুন সাকিন এবং তানভিনের পরে যদি হা আসে তাহলে এটা গুণাবিহীন সুন্দর করে উচ্চারণ করে স্পষ্ট করে পড়তে হয়, অতএব এটা আমরা যদি গুণনা করি তাহলে ভুল হবে। ঠিক একইভাবে যদি নুন সাকিনের পরে হা আসে তাহলে সেটাও গুণাবিহীন সুন্দর করে উচ্চারণ করে পড়তে হয়। যেমন দেখেন মিম নুনজের মিন, হাই আজবর হাই, মিন হাই, সা পেশ সু, মিন হাই সু, মিন হাই সু গুণনা হলো না। কেন? যে নুন সাকিনের পরে হা এসেছে। তাহলে সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা চারটা অক্ষর পড়লাম, যে চারটা অক্ষর আমরা সুন্দর করে উচ্চারণ করে পড়বো
নুন সাকিন এবং তানভিনকে আমরা চারটি অক্ষরের ক্ষেত্রে নুন সাকিন এবং তানভিনকে আমরা গুণ নাভিন স্পষ্ট করে পড়ব। এখন আমরা আরও চারটি অক্ষর দেখে নেব, সেই মোট আটটি অক্ষর আমরা গুণ নাভিন সুন্দর করে পড়ব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, দেখুন আমরা হোয়াইট বোর্ডে আরও চারটি অক্ষর পেয়ে যাচ্ছি। যে চারটি অক্ষর নুন সাকিন এবং তানভিনের পরে আসলে সেই নুন সাকিন এবং তানভিনকে আমরা গুণনাবিহীন সুন্দর করে উচ্চারণ করে পড়ব। তার প্রথম অক্ষরটি হচ্ছে গাইন। নুন সাকিন এবং তানভিনের পরে যদি গাইন আসে তাহলে সেই নুন সাকিন এবং তানভিনকে আমরা গুণনাবিহীন সুন্দর করে উচ্চারণ করে পড়ব। দেখুন, মিন গাইরি, মিম নুনজের মিন, গাইন ইয়াজবর গাই রাজের রি, মিন গাইরি। এখানে আমরা গাই নুন সাকিনকে গুণনা করলাম না, কেন? নুন সাকিনের পরে গাইন এসেছে। নুন সাকিনের মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা গুণনা করে পড়া। নুন সাকিন এবং তানভিনের মূল বৈশিষ্ট্য হচ্ছে গুণনা করে পড়া। চার আটটি জায়গা, মোট আটটি জায়গায় গুণনা হবে না, সে আটটি জায়গায় যদি আমরা আয়ত্ত করে নিতে পারি বাকি সবগুলো জায়গায় আমরা গুণনা করে পড়ব। কেমন? তাহলে মিন গাইরি। ঠিক একইভাবে তানভিনের পরে যদি গাইন আসে সেখানেও আমরা গুণনাবিহীন করে পড়ব। যেমন দেখুন, রাজবর রা হায়াজের হি রাহি, মিম দুই পেশ মুন রাহিমুন, গাইনজবর গা ফাও পেশ ফু গাফু, গা দুই পেশ শুন গাফুরুন, তা রাহিমুন গাফুর। এই যে মিমের উপরে তানভিন রয়েছে, এই তানভিনের পরপরে গাইন এসেছে, তানভিনের পরে গাইন আসার কারণে সেই তানভিনকে আমরা গুণনাবিহীন সুন্দর করে উচ্চারণ করে পড়ব। কেমন? এরপরে যে অক্ষরটি আমরা পড়ব, আমরা এখন পড়লাম গাইন, এরপরে যে অক্ষরটি পড়ব আমরা সে অক্ষরটি হচ্ছে খা। গাইন খা, খা। নুন সাকিন এবং তানভিনের পরে যদি খা আসে তাহলে সেই নুন সাকিন এবং তানভিনকে আমরা গুণনাবিহীন সুন্দর করে পড়ব। কেমন? দেখুন, মিম নুনজের মিন খাই আজবর খাই, মিন খাই রাজের রি, মিন খাইরি, মিন খাইরি। কেউ যদি পড়ি মিন খাইরি গুণনা করে পড়ি তাহলে আমাদের ভুল হবে, আমাদেরকে গুণনাবিহীন স্পষ্ট করে সুন্দর করে পড়তে হবে। এরপরে দেখুন, আহলুন খাইরুন, আহলুন খাইরুন, হামজা হা জবর আহ লাম দুই পেশ লুন, খায়া জবর খাই রা দুই পেশ রুন, খাইরুন। এখন আপনাদেরকে যদি বলা হয় যে এই তানভিনের পরে কেন গুণনা করলাম না, অবশ্যই আপনারা সকলেই সমকণ্ঠে সুন্দর করে বলবেন যে তানভিনের পরে খা আসার কারণে আমরা গুণনাবিহীন সুন্দর করে উচ্চারণ করে পড়তে হবে, এই জন্য আমরা এটা গুণনা করে নিই। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এরপরে যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি সে অক্ষরটা হচ্ছে র। র এরপরেও এই র যদি নুন সাকিন এবং তানভিনের পরে যদি র আসে তাহলে সেই নুন সাকিন এবং তানভিনকে আমরা গুণনাবিহীন করে পড়ব। যেমন দেখুন, মির রাহিম, মিম নুনজের মিম নুনজের মিন, এই নুন সাকিন এবং তাসদিদকে ধরে নেব, সাকিনকে বাদ দিয়ে আমরা সরাসরি তাসদিদকে ধরে নেব। তাহলে দেখুন, মিম রাজের মির রাজবর রা, মির রা হায়াজের হি, মিম দুজের মিন মির রাহিমিন। নুন সাকিনে পরে র আসার কারণে এই নুন সাকিনকে আমরা গুণনাবিহীন করে পড়েছি। একইভাবে নুন তানভিনের পরে যদি র আসে তাহলে সেই রকে আমরা গুণনাবিহীন করে পড়ব, সেই তানভিনকে আমরা গুণনাবিহীন করে পড়ব। কেমন? দেখুন, গাইন জবর গা ফাও পেশ ফু গাফু, রা দুই পেশ শুন গাফুরুন। এই তানভিনের পর র এসেছে যার কারণে আমরা এই রকে আমরা গুণনা করব না, এই জায়গায় গাফুরুন গাফুরুর রাহিম গুণনাবিহীন করে আমরা পড়ব। এরপরের যক্ষটি এসেছে দেখুন লাম। নুন সাকিন এবং তানভিনের পরে যদি লাম আসে সেই নুন সাকিন এবং তানভিনকে আমরা গুণনাবিহীন করে পড়ব। যেমন দেখুন, মিন লাদুন, মিম নুনজের মিন, এই নুন সাকিন এবং তাসদিদ পাশাপাশি আসার কারণে এই সাকিনকে বাদ দিয়ে সরাসরি মিন তাসদিদকে ধরে নেবে। মিম লাম জের মিল, লাম জবর লা মিল লা, দা নুন পেশতুন মিল লাদুন। দেখুন এখানে নুন সাকিন রয়েছে কিন্তু আমরা গুণনা করিনি, কেন? এই নুন সাকিনের পরে লাম এসেছে যার কারণে আমরা গুণনা করিনি। পরে সর্বশেষ যে শব্দটি আমরা দেখতে পাচ্ছি, রিজ কন লাকুম, রাজা যে রিজ, কফ আলিফ দুই জবর কান। এখানে এই কফের উপর তানভিন রয়েছে, এই তানভিন সরাসরি এই লামকে ধরে নেবে। তা দুই কফ দুই, লাম জবর কল, লাম জবর লা, রিজ কল্লা, কফ মিম পেশ কুম, রিজ কল্লাকুম, রিজ কল্লাকুম। দেখুন তানভিনের পরে লাম আসার কারণে এই তানভিনটি গুণনা হয়নি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ একে একে আমরা অনেকগুলো পর্ব শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে আমরা যে পড়াটি পড়েছি নুন সাকিন এবং তানভিন, নুন সাকিন এবং তানভিনের মূল বৈশিষ্ট্য হলো গুণনা করে পড়া। নুন সাকিন যেখানে থাকবে সেখানে গুণনা করতে হবে, তানভিন যেখানে থাকবে সেখানে গুণনা করতে হবে। দুই জবর দুই যেই দুই পেশকে তানভিন বলে, নুনের ওপরে সাকিন থাকলে সেই নুনকে সাকিন বলে। কিন্তু আটটি জায়গা রয়েছে, সেই আটটি জায়গাতে আমরা
নুন সাকিন এবং তানভিনের পর যদি আটটি অক্ষর আসে তাহলে আমরা গুণনাবিহীন স্পষ্ট করে পড়ব। সে অক্ষরগুলো কি? হামজাহা, আইনহা, গাইনখা, রালাম। সকলেই বলি হামজাহা, আইনহা, গাইনখা, রালাম। আবার বলি হামজাহা, আইনহা, গাইনখা, রালাম। হামজাহা, আইনহা, গাইনখা, রালাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে যান, আলহামদুলিল্লাহ, বাসা থেকে বের হবেন আর হেরে পড়তে পড়তে যাবেন, খুব সুন্দর লাগবে, পড়তে ভালো লাগবে, রমজান মাস, সময়টাও কাজে লাগবে। হামজাহা, আইনহা, গাইনখা, রালাম, সকলে আমার সাথে পড়বেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকটি পড়া শ্রবণ করবেন, বাড়ির কাজগুলো ঠিকমতো আদায় করবেন। অনায়াসে আমরা কোরআন মাজিদ শিখব এক মাসে, পুরো এক মাস জুড়ে কোরআন শিখব, বাকি এগারোটি মাস কোরআন পড়ব, নিজের জীবনকে কোরআন দিয়ে গড়ব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিযিকরিল্লাহি তারতাহুল কুলুব ওয়া তান